অ্যামাউন্ট একটু খারাপ আছে। যাই হোক, তো প্রথমত মেশিনের ব্যাপারে তো আপনাদের প্রচুর আমি বলেছি, আপনারা তাও প্রচুর কমেন্ট করেন আমার ইন্টারলক মেশিনটা। আচ্ছা আমি একটু ইন্টারলক মেশিনটা দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, তো প্রত্যেকদিন আপনাদের নোংরা ঘর দোর দেখাই, তো আজকে ভাবলাম একদম পরিষ্কার ঘর দোর আপনাদের দেখাবো। তো এটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি ওই জন্য, তো একদম দেখুন ঘরটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, কোথাও কোনো নোংরা আমি ফেলে রাখিনি। তো এবার আমি কাজ করতে বসে যাবো, তো তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে নিই। আর আজকে আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, তো আপনারা প্রত্যেকে আমার মেশিন সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করেন, তো সেগুলো একটু দেখিয়ে দেবো। তো আমার কাছে এতগুলো কাজ আছে, তো এগুলো সব কিছু আজকেরই আমাকে করতে হবে, নাহলে আমি ডেলিভারি দিতে পারবো না। জানি না সবটা করতে পারবো কিনা, কারণ আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে, যার দরুন আমার একটু অসুবিধাই হচ্ছে, কারণ আমি মোটরে কাজ করি। তো সমস্ত কিছু আগে আমি ইস্ত্রি করবো, তারপরে গিয়ে আমি সমস্ত কাটিং করবো। ইস্ত্রি ছাড়া কিন্তু আমি কাটিং করি না, যেহেতু লোকের জিনিস, তো সমস্ত কিছু ইস্ত্রি করে নেবো। এগুলো হচ্ছে মেন আমার লাইলিন। আর হ্যাঁ, আমার না লাইলিনগুলো শেষ হয়ে গেছে প্রায় অনেক কটা কালার, তো আমার যেতে হবে বড় বাজারে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বড় বাজারে গেলে দিদিভাই আপনি পুরো মার্কেটটা দেখাবেন কোথা থেকে কিনছে। এবারে যখন যাব অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখানে আমি কাজ করতে করতে উঠে গেছিলাম, গিয়ে দেখতে পাচ্ছেন ক্লাস করিয়েছি, স্টুডেন্টদের ক্লাস ছিল, ব্লাউজের ছিল, তো ক্লাসটা করিয়ে দিয়েছি, ওদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর এখানে আমি কামিজটা কেটে নিয়েছি আর ব্লাউজগুলো পরে আছে, এবারে ব্লাউজগুলো কাটবার আজকের মনে হয় আমাকে সারা রাত একটু কাজ করতে হবে। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দিদি ভাই আপনার মেশিনগুলো একটু দেখান, আর বেশি করে আপনারা কমেন্ট করেছেন ইন্টারলক মেশিনটা, ইন্টারলক মেশিনটা দেখতে চান, কেমন দাম সেটা জানতে চান। ইন্টারলক মেশিন কিন্তু প্রত্যেকেরই দরকার, প্রত্যেকেরই মাস্ক দরকার। এবারে প্রথমে আপনাদের সাথে একটু গল্প করে নিই, আমার মনটা আজকে একটু খারাপ আছে। আসলে ব্যাপারটা আমি বলি আমার মনটা কেন খারাপ। তো আপনারা আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভাই যে পুচকেটের যে পাঞ্জাবির ধুতিটা তৈরি করার ওটা দেখাবেন না, ওটা এখন আমি করিনি। আর আমার নিজের যে শাড়ির ব্লাউজটা সেটাও কিন্তু আমি এখনো করিনি। তো কেন করিনি, কারণ না বাচ্চাটার না খুব শরীর খারাপ, ওই জন্য আমাদের মনটা একটু খারাপ আছে। আর কয়েকদিন পরে, জাস্ট দু তিন দিন পরে অন্নপ্রাশন, আর এখন এত বেশি শরীর খারাপ আছে বাচ্চাটার যে আমি ওর মাপটা নেবো যে দেখাবো সেটাও আমি করতে পারছি না। ডাক্তার দেখাতে হচ্ছে, মানে এত কাঁদছে এত কাঁদছে, তাই জন্য আর ভালো করে আপনাদের দেখাতেও পাচ্ছি না, ওর মাপও নিতে পারছি না, আর করতেও পারছি, ওই জন্য একটু মনটা খারাপ আছে। যাই হোক, ব্লগ তো করবো, ওই জন্য আমি শুরু করে দিলাম ব্লগটা, আর মনটা একটু খারাপ আছে। যাই হোক, তো প্রথমত মেশিনের ব্যাপারে তো আপনাদের প্রচুর আমি বলেছি, আপনারা তাও প্রচুর কমেন্ট করেন আমার ইন্টারলক মেশিনটা। আচ্ছা আমি একটু ইন্টারলক মেশিনটা দেখিয়ে দিই, দেখানোর পরে আমি দামটা বলছি যে কত দাম, আর আমার কি কোম্পানির মেশিন সেটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার ইন্টারলক মেশিনটা। তো টেবিলটা বেশি কেউ দেখার দরকার নেই, এটাও আমার কিন্তু উষা কোম্পানির মেশিন আছে, টেবিলটা অনেকটা খারাপ হয়ে গেছে, তো পরে একটা অন্য নতুন টেবিল আমি লাগিয়ে দেবো। এই টেবিলটা আমার অনেক পুরনো টেবিল, তো এটা কিন্তু আমার প্রবলেম কিছু হয় না, খুব মজবুত আছে, শুধু একটু চারদিকটা একটু গে হয়ে গেছে, বাদবাকি কিন্তু সব ঠিকঠাকই আছে। তো এটাও আমার উষা কোম্পানির মেশিন আছে। আর একটা কথা, এই মেশিনটা কিন্তু আমার কাকু আমাকে দিয়েছিল, ঠিক আছে, আমার একটা পাশের বাড়ি কাকু আছে, তিনি আমাকে দিয়েছিল। তাই আমি দামটা প্রপার বলতে পারবো না যে ইন্টারলক মেশিনের দাম কত। ইন্টারলক মেশিনের তিনটে সুতো যায়, আর মেশিনটা দেখতে যেমনই হোক না কেন, অনেক পুরনো মেশিনটা কিন্তু, অনেক পুরনো, দেখতে যেমনই হোক না কেন মেশিনটার কাজ কিন্তু অসাধারণ। আর আমার কাছে সবকটা উষা আছে বলে ওই জন্য আমি উষাটা বেশি বলি, কারণ আমার কাছে অন্য কোনো মেশিন নেই যেগুলোকে আমি বলতে পারবো। আর এবারে আমার কাছে হচ্ছে আর একটা হচ্ছে উষা স্টিচ কুইন মেশিন আছে, যেটা আপনারা কম বেশি কিন্তু দেখেছেন। তো আমি ভিডিও করছিলাম, করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেছে, আর এটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, আমাদের এখানে ঝড় উঠেছে, আমাকে কেমন একটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো অন্ধকার। আমি বাইরেটা তাও আপনাদের দেখাবো যে ঝড় উঠেছে, দেখুন দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন বাইরে কেমন ঝড় উঠেছে, এই দেখুন এই দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন বৃষ্টিটা এখনো আসেনি কিন্তু ঝড়টা এত উঠেছে, এত ধুলো আসছে না চোখে, আমি কি বলবো। এই দেখতে পাচ্ছেন আকাশটা দেখুন, আকাশটা দেখুন কেমন হয়ে আছে। তো আমি ভাবলাম আজকের ভিডিওটা ভালো করে করবো, আমি দেখাবো আপনাদের, দেখুন কি অবস্থাটা দেখুন। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকে ভিডিও দেখছেন, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। আজকের মনে হয় প্রচন্ড বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে চেষ্টা করবো দেখানোর যতটা পারবো, চেষ্টা করবো, কারণ খুব হাওয়া দিচ্ছে, আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন কতটা আমার পিছনটা দেখুন, ওয়েদারটা দেখতে পাচ্ছেন কেমনটা, কোনো আলো নেই, অন্ধকারে ভিডিও করছি, অন্ধকারে। আজকে এখানে ব্লগটা এন্ড করছি, আর ওই জিনিসগুলো তৈরি হয়ে গেলে আপনাদের অবশ্যই আমি দেখাবো। আজকে একটা ছোট মতন ব্লগ হলো, কারণ কারেন্টটাও নেই, তাই এখানে এন্ড করছি। এই দেখুন বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, এই দেখুন, আর এখানে না জলের ঝাটকা আসছে, ওই জন্য আমি বেশি নিয়ে যেতে পারছি না। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই সে আমাদের পুকুরটা যেটা আমাদের জল ছেঁচেছিল, এখন তো বৃষ্টি পড়ছে, এবারে ভর্তি হয়ে যাবে। এই দেখুন বেশ ভালো জোরেই কিন্তু হচ্ছে, জলের ঝাটকা আসছে এখান থেকে, ভালোই জোরে হচ্ছে।